আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য কিভাবে আপনি উন্নত করবেন, বা এই মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ কি, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ অ্যান্ড নিউট্রিশন টক প্রো চ্যানেল, আর এই চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো মেন্টাল হেলথ। আসলে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য যেটা, সেটা কিন্তু আমরা এমনি স্বাভাবিক চোখে দেখলেও সেটা কিন্তু খুবই খারাপ একটা অবস্থায় পরিণত হয় এক সময়, আর এই জিনিসটি কিন্তু আপনা আপনি আসে না। এই মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য খুব খারাপ হলে কিন্তু দেখা যায় যে অনেক সময় মানুষ আত্মহত্যায় চলে যেতে পারে বা সুইসাইড করতে পারে। যে আপনি কোনো একটা ছোট ছোট বিষয়ে আবেগপ্রবণ হওয়া বা আবেগিত হওয়া, বা কি বলে এটাকে, ইমোশনালভাবে ভেঙে পড়া, ছোট ছোট বিষয়গুলোকে স্বাভাবিকভাবে না নেওয়াই হলো এক ধরনের মেন্টাল হেলথ খারাপ হওয়ার একটা অবস্থা। কিন্তু এই মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য যেটা, এটা খারাপ কিন্তু দেখা যায় তরুণদের বয়সের মধ্যেই বেশি হয়। আর বিশ্বে তরুণ যে আত্মহত্যার যে বিষয়গুলো বা ঘটনাগুলো দেখা যায় যে তরুণদের মাঝেই বেশি হয়। এটা আসলে ছোটবেলায় যখন একটা বাচ্চা পৃথিবীতে আসে বা জন্ম নেয়, তখন থেকেই সে প্রাকৃতিকভাবেই কিন্তু বিভিন্ন হরমোনের কারণে সে আস্তে আস্তে প্রাকৃতিকভাবেই বড় হয়ে ওঠে। কিন্তু এই হরমোনের কারণেই কিন্তু একজন মানুষ তার যে মেন্টাল হেলথটাকে ডেভেলপ করে বা খারাপের দিকে নিয়ে যায়। এই জিনিসগুলো যখন একটা তরুণ দেখা যাচ্ছে যে ছোট একটা বিষয় নিয়েই আবেগীয়ত হতে যাচ্ছে বা আবেগময় হতে যাচ্ছে বা আবেগময় হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে যদি সে ঠিকমতো মেনটেন না করতে পারে, যেমন একজন মানুষ একটা খারাপ ভাষায় গালি দিল বা বকা দিল, সেটাকে সে খুব বড় করে নিচ্ছে যে আমাকে কেন এত বড় কথা বলা হলো বা কেন একজন আমাকে এইভাবে একটা কথা বললো, সেই বিষয়টাকে অস্বাভাবিকভাবে বা খুব গভীরভাবে নেওয়াটাই এক ধরনের মেন্টাল হেলথ যে যে খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থায় পরিণত হয়। কিন্তু এটাকে যদি আপনি স্বাভাবিকভাবে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে আপনার যে মানসিক সমস্যাটা, সেটা কিন্তু খুব বড় আকারে যাবে না, আপনি খুব সহজে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আর এই মেন্টাল হেলথ বা মানসিক সমস্যাগুলো কিন্তু দেখা যায় অনেক সময় মানুষের চোখে ধরা পড়ে না। এই সময় অনেক বাবা মা জানলেও সেটাকে কি খুব ভালোভাবে বা খুব যে গভীরভাবে চিন্তা করা যায় কি ডাক্তার দেখানো উচিত বা এর এই অবস্থা থেকে ফিরিয়ে আনা উচিত, এটা আসলে ওভাবে অনেক বাবা মাই চিন্তা করে না। কিন্তু এটা কিন্তু খুব খারাপ অবস্থায় পরিণত হতে পারে। তাই মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হলে আপনাকে অন্যান্য রোগের মতো বড় করে যেমন চিন্তা করেন যে আসলে এটার চিকিৎসা নেওয়া উচিত, এটা নিয়ে আসলে ভাবা উচিত, ঠিক এটা নিয়েও আপনাকে একটু ভেবেচিন্তে ট্রিটমেন্ট নেওয়া বা এর দিকে ডেভেলপ করার যে এর এই রাস্তা থেকে এই মেন্টালি বা মানসিক সমস্যা থেকে ফিরিয়ে আনার যে চিন্তা ভাবনা, এটাকে খুব অন্য অন্য রোগের মতো গভীরভাবেই নিতে হবে। এখন আসুন, আসলে এই যে মানসিক সমস্যা বা মানসিক বা মানসিক স্বাস্থ্যটাকে ডেভেলপ করা বা সুস্থ থাকার যে কয়েক একটা প্রসেস, কয়েকটা জিনিস যা করবেন সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত যে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ সবচেয়ে বড় একটা ট্রিটমেন্ট এটার জন্য, মেন্টাল হেলথের জন্য আপনি প্রতিদিন অন্তত শারীরিক যে ব্যায়ামগুলো আছে সে ব্যায়ামগুলো করুন। আরেকটা বিষয় হলো যে আপনাকে অবশ্যই দেখবেন যে পানি পান করলে কিন্তু শরীরের অনেক রোগ ব্যাধি চলে যায়, আপনি নিয়মিত বেশি বেশি পানি পান করুন, দেখবেন আপনার এই যে মানসিক সমস্যাটা দূর হয়ে যাবে। তৃতীয়ত যে প্রতিদিন অন্তত যে প্রার্থনা করা, নামাজ পড়া, আমি বলবো নামাজ পড়া বা যে যে ধর্মের আছেন তারা সে প্রার্থনা করবেন, দেখবেন যে আপনি মানসিকভাবে অনেক শান্তি পাবেন, যে মনের বৈদ্যতে অন্তত আপনার মনের মধ্যে অন্তত এই ধরনের একটা ফিলিংস আসবে যে সকালবেলা উঠে আমি অন্তত নামাজ পড়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, আমার ভালো লাগছে।
তৃতীয়ত যে চতুর্থত আপনা প্রতিদিনই অন্তত কিছু জিনিস নোট করে রাখুন, যে আমি কালকে ঘুম থেকে সকালে উঠবো বা নিয়মিত 8 ঘন্টা ঘুমাবো, এই জিনিসগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা করুন যে ভালো একটা কাজ করব, বা আমি আজকে কোনো ধরনের জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবো না, ভালো পুষ্টিকর খাবার খাবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আপনার রেকর্ড বুকে লিখে রাখুন, নোটবুকে বা রেকর্ড বোর্ড যেটাই বলুন না কেন সেটাকে লিখে রাখুন। দেখবেন প্রতিদিন আপনি কাজটা নিয়মিত করতেছেন, প্রতিদিন একটা প্রচলিত নিয়মিত করতেছেন, ভালো লাগতেছে যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার মেন্টাল হেলথটাকে ডেভেলপ করতে পারেন বা মানসিক স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারেন। আরেকটা কথা বলবো, সেটা হলো যে আপনি জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য রাখুন যে আমি ভালো কিছু হব, এই হব ডাক্তার ইঞ্জিনিয়ার যেটাই না বলুন না কেন, বা ভালো একটা কাজে অগ্রসর হব, এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন, দেখুন আপনার মানসিক স্বাস্থ্যটা খুব ভালো হয়ে যাবে। আপনার জীবনে যদি কোনো লক্ষ্যই না থাকে বা কোনো স্বপ্নই যদি না থাকে, তাহলে সে জীবনের মানে কি? এরকম কোনো স্বপ্ন দেখা শুরু করুন বা ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে একটা টাইম টার্গেট করুন যে এতদিনের মধ্যে আমি এই স্বপ্নটা পূরণ করব, দেখবেন ভালো কিছু হয়ে যাচ্ছে, আপনার যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা আপনার যে মানসিক স্বাস্থ্য সমস্যা এগুলো কিছু থাকবে না, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।